प्रिय शिक्षार्थी तुम्हारा निश्चय भलो आसो। अस्सलामु अलैकुम, आमी मोहम्मद मासुदुल हसान, सहकारी शिक्षक फरीदपुर सरकारी बालिका उच्च विद्यालय फरीदपुर। आज हमें अष्टम श्रेणी ज्यामितिक किस अंश नहीं आलोचना करब, दुटी वृत्तेर जे सम्पर्कित दुटी वृत्तेर उपपाद्य नहीं आलोचना करब। तुम्हारा आमार साथे थाको, शुरू करी आमी। प्रमाण करो वृत्तेर दुटी जेर मध्य वृत्तेर दुटी जेर मध्य बृहत्तम जेटी क्षुद्रतर जे अपेक्षा কেন্দ্রের নিকটতর, কেন্দ্রের অধিক প্রিয় শিক্ষার্থী, বোর্ডে অনেক সময় আফসা আফসা দেখা গেল। আমি ভালোভাবে বলছি, তোমরা উপপাদ্যটা ভালো করে বুঝে নাও। প্রমাণ করো যে বৃত্তের দুটি জায়গার মধ্যে বৃহত্তম জ্যাটি ক্ষুদ্রতর যে অপেক্ষা কেন্দ্রের অধিক নিকট করো। উপপাদ্যটা আমরা আঁকলেই ভালোভাবে বুঝতে পারবো। আমরা অঙ্কনে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা বৃত্তের দুটি জ্যা নিয়েছি, একটা বড় জ্যা এ বি এবং একটা ছোট জ্যা সি ডি এবং এদের কেন্দ্র ও। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। তোমরা খাতা কলম নাও এবং বিশেষ নির্বাচনটা আমার সাথে লিখে ফেলো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি ব্যাস নয় এমন দুটি জ্যা। আমরা কি নিয়েছি? ব্যাস নেওয়া হয় নাই, এখানে ব্যাস নয় এমন দুটি জ্যা নেওয়া হয়েছে। বৃত্তে এ বি ও সি ডি ব্যাস নয় এমন দুইটি জ্যা এবং আমরা উল্লেখ করে দিব কোনটি বড় কোনটি ছোট। এখানে এ বি বড় এবং সি ডি ছোট। তাহলে এ বি গ্রেটার দেন সি ডি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখন প্রমাণের স্বার্থে কেন্দ্র ও হতে এ বি এর উপর ও ই লম্ব অঙ্কন করবো আমরা। এখান থেকে আমরা ও ই লম্ব অঙ্কন করা হয়েছে এবং সি ডি এর উপর ও এফ লম্ব অঙ্কন করবো। তাহলে কেন্দ্র ও হতে আমরা অঙ্কনের বিবরণে কী লিখব, অর্থাৎ এটা আমরা এখানে প্রমাণের স্বার্থে আমরা কেন্দ্র ও হতে এ বি যা এর উপর ও ই লম্ব অঙ্কন করা হয়েছে এবং সি ডি যা এর উপর ও এফ লম্ব অঙ্কন করি। তাহলে কেন্দ্র ও হতে এ বি ও সি ডি জায়ের উপর যথাক্রমে ও ই ও ও এফ লম্ব অঙ্কন করি। ও ও এফ
लम्ब अंकन करी आमादेर की प्रमाण करते हबे ओ छोटो एवं ओ बड़ो अर्थात केंद्र ओ होते ए बी व्यास अर्थात ए बी जे निकटतर प्रमाण करते हबे कत ओ लेस दैन ओ एफ प्रिय शिक्षार्थी अर्थात ओ एफर दूरत्व बेशी ओ इर दूरत्व कम एटाई आमादेर प्रमाण करते हबे। तो एखन आमादेर प्रमाणेर स्वार्थे आमरा अंकन करते हबे ओ ए एवं ओ सी जोग करते हबे। तोमरा देखो अंकन कि अंकन करब आमरा ओ ए एवं ओ सी जोग करी ओ कमा ए एवं ओ कमा सी जोग करी आमरा चित्रे जोग करे दे एके भावे ओ ए जोग करी। प्रिय शिक्षार्थी एखन आमरा प्रमाणे चले जाब। तो प्रमाणे चले गेले आमरा ए अंशटा मुछे दी ए अंश मुछे नतून करे आमरा शुरू करी। তোমাদের নিশ্চয় উঠানো হয়েছে তো খেয়াল করি আমরা আমরা প্রমাণ শুরু করি। প্রথমে প্রথমে আমাদের ধাপ থাকবে বাম সাইডে ডান সাইডে থাকবে যথার্থতা। আমি যথার্থতা ডান সাইডে এই পাশে দিলাম তোমরা খেয়াল করো যথার্থতা থাকলে আমি পরে তোমাদের বলবো। প্রিয় শিক্ষার্থী আমরা খেয়াল করি মনোযোগ দেই আমরা কেন্দ্র থেকে আমাদের এ বি এর উপর ওই লম্ব আঁকা হয়েছে এবং ও এফ এর উপর সিডি লম্ব আঁকা হয়েছে। তাহলে এক নম্বর যেহেতু ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি এই লম্ব হওয়ার কারণে এখানে একটা ঘটনা ঘটছে। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এখানে এ ই সমান হবে কত বিই এবং সি এফ সমান হবে ডিএফ। তাহলে আমরা কী করব অতএব বা সুতরাং এ ই সমান বিই এটা কি এ ই সমান বিই সমান হাফ এ বি যেহেতু এটা এটা সমান তাহলে এটা কি এ বির অর্ধেক হবে এটা। অতএব একইভাবে আমরা লিখতে পারি সি এফ সি এফ সমান ডিএফ সমান হাফ সিডি। তাহলে সি এফ সমান ডিএফ সমান হাফ সিডি। প্রিয় শিক্ষার্থী আবার দেখো তোমরা এ ই সমান বিই সমান হাফ এ বি একইভাবে আমরা নিয়েছি সি এফ সমান ডিএফ সমান হাফ সিডি। আরেকটা জিনিস খেয়াল করি আমরা এই জিনিসটা লিখে নিই আমরা যথার্থতা যেহেতু ডান সাইডে জায়গা নেই সেহেতু আমরা পাশের অংশে লিখতেছি বৃত্তের যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো যে এর উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে
যে শিক্ষার্থীরা তোমরা যথার্থতায় এই অংশটা লিখে নাও, কারণ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, তাই আমরা এই দুটো অংশ লিখতে পারলাম। এখানে আমরা দুটো লম্ব নিয়েছি, এই একটা অংশ, এই একটা লম্ব, তাহলে আমরা এটা লিখতে পারি এবং কোণ এ ই ও সমান কোণ সি এফ ও সমান এক সমকোণ। প্রিয় শিক্ষার্থী, এখানে এক সমকোণ নেওয়ার কারণ হলো আমরা পিথাগোরাসের উপপাদ্য ফেলবো। এখন পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই উপপাদ্যের সমাধান করব। যেহেতু পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ সাপেক্ষে, অর্থাৎ সমকোণ ছাড়া পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা যায় না, সেক্ষেত্রে আমরা এই দুটো কোণ সমকোণ এখানে দেখাচ্ছি। এখন দেখো ধাপ দুইয়ে আমরা এই দুটা, যেহেতু এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, অতএব এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, সুতরাং আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ দ্বয় কি কি ত্রিভুজ দ্বয় ও সি এফ, ত্রিভুজ ও সি এফ, ও ত্রিভুজ ও এ ই এ বা এ ই ও এ, এ ই ও এ, খেয়াল করি আমরা অতিভুজ এখানে ও সি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সুতরাং আমরা লিখতে পারি ও সি স্কোয়ার সমান ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। আমরা লিখে ফেলি কথায় ও সি স্কোয়ার সমান কি সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খাতায় লিখে ফেলো সুন্দর করে, অতিভুজ স্কোয়ার সমান কত, অতিভুজ কত, ও সি স্কোয়ার সমান সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। একইভাবে আমরা এখানে এই ত্রিভুজের অতিভুজ এ ও, তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি এ ও স্কোয়ার সমান এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার। লেখো তোমরা ও এ স্কোয়ার সমান কী লিখতে পারি আমরা, ও এ স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার, এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী তোমরা খাতায় তুলে নাও, আমি ডান সাইডে যথার্থতার অংশটা মুছে এরপরে প্রমাণ শুরু করছি, বা এর পাশে শুরু করছি, তোমরা খেয়াল করো এই অংশটা উঠিয়ে নাও। এখন দেখো ধাপ তিনে আমরা ও এ সমান ও সি লিখতে পারি, বা ও সি সমান ও এ লেখা যায়, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু ও এ এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং আমরা ও সি সমান ও এ লিখতে পারি। তো এদের বর্গ করে দেই আমরা, ও সি স্কোয়ার সমান ও এ স্কোয়ার। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা ও সি স্কোয়ার এখানে বের করে রাখছি মান, এর আগেই আমরা ও সি স্কোয়ারের মান বের করে রেখেছি, সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার আমরা বসিয়ে দিই এখানে, বা সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। একইভাবে আমরা ও এ স্কোয়ারের মান এখানে বের করে রেখেছি, এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার, অর্থাৎ এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার বা। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রমাণ করতে হবে ও এফ এবং ও ইর সাথে সম্পর্ক দিয়ে, তাহলে ও এফ আর ও ই দুটো এক পাশে নিয়ে আসি আমরা, ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার সমান, তাহলে কী লিখবো আমরা, এ ই স্কোয়ার
समान कत जोग वियोग कत सी एफ स्क्वायर पक्षान्तर करछि आमरा ओ एफ और ओई एक ही पाशे नेওয়া হয়েছে এবং सी एफ এবং এই एक ही पाशे नेওয়া হয়েছে। तो प्रिय शिक्षार्थी तुम्हारा ख्याल करो आमरा धाप चारे चले जाए। धाप चारे आमरा देखो ख्याल करो आमादेर प्रथमेई विशेष निर्वाचनेर क्षेत्रे बला छिलो एकटी जे अपर जे अपेक्षा बड़ो अर्थात ए बी जे सी डी जे अपेक्षा बड़ो। ताहले आमरा निये देखी ए बी ग्रेटर दें एखाने ए बी ग्रेटर दें सी डी बा ए बी के आमरा लिखते पारी कि हाफ ए बी उभय पक्षके गुण दाओ तुम्हरा हाफ ए बी ग्रेटर दें हाफ सी डी उभय पक्षे के हाफ दिए गुण करा हयेछे। प्रिय शिक्षार्थी तुम्हारा ख्याल करो एखाने ए जे हाफ ए बी समान आमरा जानी ए ई ताहले हाफ ए ए बिर परिवर्तन आमरा कि निये निब ए ई हाफ सी डी ए एखाने आमरा हाफ सी डी बेर करे रेखेछि हाफ सी डी परिवर्तन निब सी एफ। तो निये फेले आमरा सी एफ एखन देखो ए ई सी एफ एर साथे एखाने एकटा सम्पर्क आछे डान साइडेर अर्थात धाप तीनेर डान साइडेर जे सम्पर्कटा आछे सेटा ए ई एबं सी एफ एर साथे। তাহলে আমরা এই সম্পর্কটা এখন এক জায়গা করব অর্থাৎ এর বর্গ করব এবং পক্ষান্তর করব এ স্কয়ার গ্রেটার দ্যান কত সি এফ স্কয়ার আমরা কি করেছি বর্গ করে এখানে বর্গ করা হয়েছে। তাই এখন আমরা পক্ষান্তর করি অতএব এ ই স্কয়ার মাইনাস सी एफ स्क्वायर ग्रेटर दैन जिरो ए स्क्वायर माइनस सी एफ स्क्वायर ग्रेटर दैन जिरो हमें पे गलम। तो ख्याल करी हमारा प्रिय शिक्षार्थी तीन नम्बर समीकरण तीन नम्बर जो धाप आ तीन नम्बर धापे ए स्क्वायर माइनस सी एफ स्क्वायर आटार मान जो जिरो से बेसि है अर्थात ये अंशटा जो मान जिरो थेके बड़ो है तब अवश्य ये अंशटार मानो जिरो थेके बड़ो हबे। प्रिय शिक्षार्थी तुम्हारा ख्याल करो हमें ए स्क्वायर माइनस सी एफ स्क्वायर मान एखे नीचे बेर ये कि जिरो थे बड़ो सूतरा डाइन साइड अंश जिरो थे बड़ो सूतरा अवश्य बाम साइड अंश जिरो थे बड़ो है। तो हमें लिखे फिली डान साइड एखे हमें सूतरा लिखते परि हम सूतरा कि लिखते परि ये अंशटाओ जिरो थे बड़ो अर्थात ओ एस स्क्वायर सूतरा ओ एफ स्क्वायर माइनस ओ स्क्वायर इज ग्रेटर दैन जिरो अर्थात जिरो थे बड़ो बाओ एफ स्क्वायर ग्रेटर दैन ओ स्क्वायर अतएव ओ एफ ग्रेटर दैन ओ सूतरा प्रमाण सम्पन्न हलो अर्थात ओ एफ बड़ो एवं ओ छोटो अर्थात যদি বৃত্তে দুটি জ্যা নেওয়া হয় অর্থাৎ ব্যাস ভিন্ন কোনো দুটি জ্যা নেওয়া হলে বৃহত্তম জ্যাটি ক্ষুদ্রতম জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতম থাকবে অর্থাৎ এই ক্ষেত্রে ওইটা ছোট এবং ওই এফটা বড় আমাদের প্রমাণ সম্পন্ন হলো। প্রিয় শিক্ষার্থী তোমরা তুলে নাও আমি এখন তোমাদের আরেকটা জ্যামিতি দেখাবো তোমরা খেয়াল করো এটা তুলে নাও আমি মুছে ফেলতেছি তোমরা তুলে নাও আমি নতুন আরেকটা জ্যামিতি দেখাবো। প্রিয় শিক্ষার্থী আমি এখন জ্যা সম্পর্কিত আরেকটা জ্যামিতি দেখাবো তোমাদের তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো প্রমাণ করো। বৃত্তের ব্যাস ই বৃহত্তম জ্যা প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো আমরা প্রথমে চিত্র এঁকে ফেলি একটা ব্যাস নিয়ে আমরা এবং একটা জ্যা নিয়ে ফেলি মনে করি এ বি একটা ব্যাস আর सी डी एक जैं एर केंद्र ओ तो तुम्हारा खतए लिखे फेल मन करी ओ केंद्र विशिष्ट वित्ते
ও কেন্দ্র বিশিষ্ট কি? এ বি ডি সি বৃত্তে, এ বি ডি সি বৃত্তে বৃত্ত, এ বি ডি সি একটি বৃত্ত, এখানে এ বি একটি ব্যাস এবং সিডি ব্যাস নয় এমন একটি জ্যা, এবং সিডি একটি জ্যা, প্রিয় শিক্ষার্থী অঙ্কনের বিবরণ দিবসে এ বি ডি এবং সি উভয়ের প্রত্যেকটারই দূরত্ব সমান, অর্থাৎ ও এ সমান ও বি সমান, ও এ সমান ও বি সমান, ও সি সমান ও ডি, একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ বলে এই চারটা ব্যাসার্ধ সমান। এখন ও এ প্লাস ও বি ইজ গ্রেটার দ্যান সি ডি বা এ বি ইজ গ্রেটার দ্যান সি ডি, অর্থাৎ বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, অর্থাৎ এ বি গ্রেটার দ্যান। সময় স্বল্পতার কারণে আমার খুব দ্রুত শেষ করতে হলো। আল্লাহ হাফেজ।